नमस्कार बंधुरा, पीपीडी इजी कुकिंग ए आपनादेर सकलके स्वागत। आज के निये एसेछि दारुण स्वादेर अथच हेल्दी एकटी स्नैक्सेर रेसिपि। आमार आजकेर रेसिपि सोया कबाब। एटी बाच्चादेर टिफिनेर जन्य, एमन कि सकालेर ब्रेकफास्ट अथवा सन्धे स्नैक्स हिसेबेओ सार्व करा जेते पारे। जारा माछ मांस खान ना तादेर जन्य एटी एकटी हाई प्रोटीन हेल्दी कबाब। এই কাবাবটি বানাতে খুব কম সময় লাগে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণেই তৈরি হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সয়া কাবাব বানাতে লাগবে সয়া চাঙ্কস। এখানে এক কাপ মতো সয়া চাঙ্কস গরম জলে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে একটা গোটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, 3 ইঞ্চি আদা, কিছু কাঁচা লঙ্কা আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন একটা ব্লেন্ডিং জারে আদা, রসুন, কিছু কাঁচা লঙ্কা অল্প করে পিষে নেব। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এটা অল্প করে পিষে নিয়েছি। এখন সয়াবিনগুলো ভালো করে ধুয়ে হাতে চেপে জলটা বার করে এতে দিয়ে দিচ্ছি। এটাকেও পিষে নিতে হবে, তবে জল দেওয়া যাবে না। আমি বড় জার নিয়েছি যাতে দুটোই একসঙ্গে পিষে নিতে পারি। ছোট জার হলে আলাদা করে পিষে নিতে পারেন। এটা হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচির প্লেটে সয়াবিনের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। সয়াবিনটা দেখুন ঠিক এই রকম পিষতে হবে, একেবারে মিহি পেস্ট বানালে চলবে না। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন মিট মশলা। মিট মশলার পরিবর্তে চিকেন মশলা বা অন্য কোনো টেস্ট মেকার মশলা ইউজ করতে পারবেন। কিছুই না থাকলে সামান্য গরম মশলা অবশ্যই দেবেন। এখন বাইন্ডিংয়ের জন্য 5-6 টেবিল স্পুন বেসন দিচ্ছি। একটু টক টক পছন্দ হলে আমচুর পাউডার, চাট মশলা অথবা লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বাড়িতে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন। যদি মনে হয় আরও একটু বেসন দিতে হবে তাহলে সামান্য একটু দিতে পারেন, তবে অতিরিক্ত বেসন দিলে খেতে ভালো হবে না। বেসনটা ইউজ করতে হবে বাইন্ডিংয়ের জন্য। এটা মাখা হয়েছে। দেখুন আমি কিভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এখন অল্প করে মিশ্রণ হাতে নিয়ে হাতের তালুতে গোল করে মাঝ বরাবর একটু চেপে ঠিক এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিক দিয়ে শিক কাবাবও বানিয়ে নিতে পারবেন। এটা অনেকটা কাটলেটের মতোই, কাবাব না বলে কাটলেটও বলা যেতে পারে। চাইলে এর উপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে ভেজে নিতে পারেন। আমি অবশ্য এভাবেই কাবাবগুলো ভেজে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো রেডি করার পর কিছুক্ষণ ফ্রিজে সেট হওয়ার জন্য রেস্টে রাখতে পারেন। চলে যাচ্ছি কাবাবটা ফ্রাই করতে। গ্যাসে একটা প্যান বসিয়েছি। 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু অল্প তেল দিয়ে করছি তাই ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এর চেয়ে কম তেল দিয়েও কাবাবটা ভাজা যাবে, আবার চাইলে বেশি তেল দিয়েও ভেজে নিতে পারবেন। চারটে মতো একসঙ্গে দিচ্ছি। সবকটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে
एक पाशटा लाल हवा पर्यन्त भेजे नेब। चार पाँच मिनट पर कबाबगुलो एकटु उल्टे निये आबारो पाँच मिनट लो मीडियम फ्लेमे भेजे नेब। फ्लेमटाके लो मीडियमे रखते हबे, ता ना होले कबाबटा भेतर थेके काचा थेके जाबे। हालका लाल करे समय निये भाजते हबे। एटा ऊपर थेके मुचमुचे आर भेतरटा एकटु नरम हय। तबे आपनारा चाइले बेश कयेकबार उल्टे पाल्टे आरो बेशि कड़ा करेओ भेजे नीते पारें। दस थेके बारो मिनिटेर मतो भेजे नेवार पर एखन गैसेर फ्लेमटा हाईते रेखे कबाबगुलोई तुले निच्छि। प्यानेर मध्ये आरो हाफ टीस्पুনের মতো তেল দিলাম। তেলটা গরম হলে এখন আরো কম তেল দিয়ে বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। পাঁচ সাত মিনিট পর একবার উল্টে নিয়ে আবারও পাঁচ সাত মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভাজব। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কাবাবগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হেলদি সয়া কাবাব। এই সয়া কাবাব বাচ্চাদের টিফিনে দিন, বাচ্চারা মজা করে খাবে। আবার সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে অথবা বাড়িতে গেস্ট আসলেও এই হেলদি কাবাবটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে অবশ্যই আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।